ইমান এনে মুসলমান হয়ে যাবে, এর নাম হলো কোরআন। নারাই দেখবে, কিন্তু এক কুত্তার বাচ্চা নাম তার অসিংরেজবি, এক কুত্তার বাচ্চা নাম তার অসিংরেজবি। ভাইজান বন্ধুরে, এই কোরআন যেই দিন আল্লাহর জমিনে এলো, সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত কোন হিন্দু জৈন বৈধ খ্রিস্টান ইহুদি নাসারা দেওবন্দি বেরেলি হানাফি কাদিয়ানি মালিকি হাম্বলি শিয়া সুন্নি খান পাঠান, এমন কোন জাতি ধর্ম এই কোরআনের উপরে আঙ্গুল তুলতে পারে না। আঙ্গুল মানে আঙ্গুল কাকে কহে? উঙ্গলি বা ভাটিয়া ভাষায় বলি লোক নাকি? এখন পর্যন্ত কোন মাইকা লালা নেই হ্যাঁ যে কোরআন কে উপর উঙ্গলি উঠায়া, লেকিন ওই মামুর বাটা অসীম রেজবি আঙ্গুল তুলল, বলল কোরআনের 26টি আয়াত বাতিল করতে হবে, এই বলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করল। শোনার আগ এই পবিত্র কোরআনের 26টি আয়াত তো দূরের কথা, একটা অক্ষর বাতিল করার মতো শক্তি পৃথিবীর মানুষকে আমার আল্লাহ দেয় নাই। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই পবিত্র কোরআন যখন আল্লাহর জামিনে এলো, মক্কা মদিনার মানুষেরা আল্লাহর নবীকে বলতে লাগলো, অগ নবী আপনি যেই কোরআনের কথা বলছেন এমন কোরআন কি কেউ বানাইতে পারে না, আপনি যেই কিতাবের কথা বলছেন এমন কিতাব কি কেউ বানাইতে পারে না। এই প্রশ্ন যখন মক্কা মদিনা তায়েফের মাটিতে উঠে গেল, এই সওয়াল যখন মক্কা মদিনা তায়েফের মাটিতে উঠে গেল, রামার সোনার চানারা রামার শিক্ষিত ভাইয়েরা, তখনই আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ওগো জিবরাইল যাও আমার নবীকে বলে দাও, যারা বলে কোরআনের মতো কোরআন কি বানাইতে পারা যাবে না, এই কোরআনের মতো কিতাব কি কেউ বানাইতে পারে না, ওগো জিবরাইল যাও আমার নবীকে সংবাদটি দিয়ে দাও। জিবরাইল নবীর কাছে এসে গেলেন, নবীকে এসে বলেন, ওগো নবী বলে দাও মক্কা মদিনা তায়েফবাসী বিশ্ববাসীকে বলে দাও, ফাতু বিসুরাতিন মিন মিসলিহি, এই কোরআনের মতো কোরআন বানা তো দূরের কথা, এই কিতাবের মতো কিতাব বানা তো দূরের কথা, এই কিতাবের মধ্যে সবচাইতে যেটি ছোট্ট সুরা ফাতু বিসুরাতিন মিন মিসলিহি, সবচাইতে যেমন ছোট্ট সুরা সেই সুরাটির মতো একটা সুরা বানিয়ে 15টি করে দেখাও, বিশ্ব ধ্বংস হয়ে যাবে, ভাবতে ভাবতে ব্রেন শর্ট হয়ে যাবে। একটা ছোট্ট সুরা তো দূরের কথা রে, একটি ছোট্ট আয়াত পর্যন্ত বানার ক্ষমতা আমার আল্লাহ তার বান্দাদের দায় নাই। নারাই দেখবে, দিয়ে দাও ফের পড়িয়ে দাও, নারাই দেখবে কোন সাহসে বলে যে 26টি আয়াত বাতিল করতে হবে। ও মুসলমান বলবেন না, ও আবার নিজেকে মুসলিম বলে দাবি করে, ও আবার নিজেকে মুসলমান বলে দাবি করে। ভাইজান বন্ধু আমার, মুসলমান বলে দাবি করে একজন মুসলমানের কলঙ্ক এক জাতির, এক জাতির কলঙ্ক, এক জাতির কলঙ্ক। ভাইজান, আজকে মুসলমানকে পিটিয়ে পাকিস্তান বাংলাদেশ তাড়িয়ে দেব, এই
এই সাহসটা কোথায় পেলো? এই সাহস যদি পেয়ে থাকে মুসলমানের কাছ থেকেই পেয়েছে, কথা ঠিক কিনা বলে, জোরে বলেন। এখন কুড়ল গাছকে কপিয়ে চলেছে, ভাটিয়া ভাষাতে বলছি, গাছকে কপিয়ে চলেছে। কুড়ল বলছে গাছটি দুই চোখের পানি ছেড়ে বলছে, গাছ কুড়ল রে তোর কি জানে দয়া হয় না, তোর কি জানে মায়া হয় না, আমার উপরে এত ফল ধরে আছে আল্লাহর বান্দারা খাবে, তুই যে আমা কেমন করে কেটে দিচ্ছিস, একটু কি তোর জানে দয়া হয় না, একটু কি তোর জানে মায়া হয় না। কুড়ল বলছে গাছরে আল্লাহর কসম করে বলি, তোকে কাটার মতো ক্ষমতা আমার নাই, তোকে কেটে দেওয়ার মতো শক্তি আমার নাই, কিন্তু ওই আমার পাছাতে তোর জাত ভরা আছে, তোর জাত যদি আমার পাছাতে না থাকতো আমি তোরে কাটতে পারতাম না। গাছ বলছে, কুড়ল বলছে গাছকে, তোর জাত তোমার পাছাতে ভরা আছে, আমার ক্ষমতা নাই তোকে কাটার। কোন জাতি কোরআনের উপরে কথা বলতে পারলো না, কিন্তু ওয়াসিম রেজবি বলছে 26টি আয়াত বাতিল করতে হবে। আমার ভাইয়েরা চার জমিনে খাও তার সাথে গাদ্দারি করো বেয়াদব, যার জমিনে খাও যার জমিনে সুতো যার জমিনে আইস করো, যার অক্সিজেন নাও যার অক্সিজেন লাও, যার জমিনে আইস করো যার সূর্যের তাপ নাও, তার কোরআনের সাথে বিরোধিতা করো। সোনার আল্লাহর গজব তোর উপরে হবে, আল্লাহর লানত তোর উপরে হবে। আমি মনিরুদ্দিন বলি ভাই, রে বিশ্ব জগতের নরনারীরা, রে বিহারের লোকেরা, আমি মনিরুদ্দিন এতদিন মোদীকে কথা বলছিলাম, নরেন্দ্র মোদীকে কথা বলছিলাম, বলছিলাম নরেন্দ্র মোদীর কথা বলছিলাম, এমনি করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথা বলছিলাম, এমনি করে যোগী আদিত্যনাথের কথা বলছিলাম, কিন্তু বন্ধুরে যোগী আদিত্যনাথ আমার দুশ্মন নয়, যোগী নরেন্দ্র মোদী আমার দুশ্মন নয়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমার দুশ্মন নয়, আমার দুশ্মন হল আমার মুসলমান ভাই। আমার ভাইয়েরা আমার বন্ধুরা আর আমার শিক্ষিত বুদ্ধিজীবী ভাইয়েরা, আমার আল্লাহর কতই দয়া, আমার আল্লাহর কতই মায়া, শুধু আমার আল্লাহ এই পবিত্র কোরআনখানা আমাদের দিলেন না। বন্ধুরা আমার বান্দারা, আমার বান্দীরা, আমার বান্দারা, আমার বান্দীরা, যেন আমার এই পবিত্র কোরআনখানা পড়তে পারে, আমার এই পবিত্র কোরআনখানা যেন আমার জবানদারাই পড়তে পারে, এই জন্য আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে আরো একটি মহামূল্যবান জিনিস দান করব, আরো একটি মহামূল্যবান নিয়ামত দিলেন, সেই নিয়ামতটা কি রে, আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে তথা আমাদের কথা বলার শক্তি দিয়েছে, আমাদের কথা বলার শক্তি দিয়েছে।